যেহেতু খাদিজার কথা আসলো, পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে, একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা, স্ত্রীর রাগ সহ্য করা, স্ত্রীকে গালি না দেওয়া, স্ত্রীর রাগের সময় নীরব থাকা, স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা, স্ত্রীকে বিনোদনের সঙ্গী করা, স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গী করা, না নিজের নামাজ, নিজের তাহাজ্জুদ, নিজের কোরআন তেলাওয়াত, নিজের দিনচর্চা। স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয়, আমার বেডরুমের সাথী নয়, স্ত্রী আমার জান্নাতেরও সাথী। আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয়, আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয়। আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথিক, আমরা দুনিয়াতেও একসাথে থাকব, জান্নাতেও একসাথে থাকব। এটা মোহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। কথা বুঝতে পারেননি? আমি লম্বা ওদিকে যাব না, আমাকে মসজিদে কুবাই যেতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর প্রতি কত আস্থাশীল ছিলেন, কি আস্থা তিনি তৈরি করতে পেরেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। যে স্বামী গাড়ে হেরাই চলে যাচ্ছে, দিনের পর দিন বসে থাকেন, আল্লাহর ইবাদত করেন, আমাদের কোন স্বামী যদি মসজিদে এতেকাবু করতে যায়, বউ কত গাল দেয়, আর কাম পেলি না কোনে যাচ্ছ, আছে না নেই? আছে। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী, স্বামী যা আচ্ছা যান, খাবার বেঁধে দিতেন। শুধু খাবার বেঁধে দিতেন না, মাঝে মাঝে যখন তিনি দেখতেন যে স্বামীর খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না, নিজে কোমরে খাবার বেঁধে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছেন। আমরা ভাই এক নৌকার যাত্রী, যার যেটা ভালো লাগে সহযোগিতা করতে হয়, নাকে দড়ি দিয়ে টেনে আমার দিকে ফিরিয়ে আনার ভিতরে কোনো কল্যাণ নেই। স্বামীকে আমার বউয়ের মানসিকতায় নিয়ে আসতে হবে, বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু এটা শেখাননি। যেটা বলছিলাম ভাইরা, গাড়ে হেরা থেকে চলে আসলেন, কাঁপতে কাঁপতে একটু ভয় পাচ্ছেন, আমাদের কোনো বউ যদি হতো, কত বলেছি না এইসব কাজ করবেন, দেখেন কি বিপদে পড়লেন, হ্যাঁ এইসব করে নাকি, একেতে বিপদ, তারপরে আবার খুব অভিযোগ অভিমান। কষ্ট কি বাড়লো না কমলো? বাড়লো। কষ্ট হোক আর যাই হোক, স্বামী বা স্ত্রী, স্ত্রীর শরীর খারাপ হয়েছে, স্বামী শরীর খারাপ হয়েছে, ব্যথার কথা বলেছে, স্ত্রী চাইছে একটা সান্ত্বনার কথা স্বামী বলুক, ঠিক না? আর স্বামী তোমার কত বলেছি এটা করে নাই, করে দেখো না আজকে এইটা হইলো, আরো অভিযোগ করলো। কষ্ট বাড়লো না কমলো? একটু খাদিজার থেকে নমুনা নেন, সুন্নত নেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেননি যে আপনার কত বলেছে এইসব করবেন না, দেখেন আজকে বিপদে পড়লেন, না, সান্ত্বনা দিয়েছেন, আল্লাহর কসম করে বলেছেন আপনি চিন্তা করবেন না, আল্লাহ কখনোই আপনার মতো মানুষের ক্ষতি করতে পারেন না, আপনি খুব ভালো মানুষ। কি জন্য ভালো মানুষ? কোনো কারামতি দেখাইছিলেন নাকি? ফু মেরে বোতল ফাটিয়ে দিছিলেন নাকি? অনেক ইবাদত করছিলেন তাই দেখছিলেন? না, কোনটাই বলেননি। কি বলেছেন একটু বোঝেন, যে মোহাম্মদ রাসূলুল্লাহ সমাজে কত প্রিয় ছিলেন আর কেমন মানুষ ছিলেন। আমরা সবাই আজকে আত্মকেন্দ্রিকতা, সেলফিশনেসের ভিতরে চলে যাচ্ছি। বর্তমান সভ্যতাটাই হলো অসভ্য, সেলফিশ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, করতে পারেন না, কারণ আপনি এমন কিছু কাজ করেন যা খুব ভালো কাজ। কি করেন? ইন্নাকা লাতাসিরুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুআদ্দিল আমানা ওয়া তাসদুকুল কাওলা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আপনি তো অনেক ভালো কাজ করেন, আপনি আত্মীয় স্বজনকে সাহায্য করেন, তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখেন। আমাদের সমাজে কোন স্বামী নিজের আয় করা টাকা যদি তার আব্বা আম্মা ভাই বোনদের একটু বেশি দেয়, বউয়েরা খুশি হয় না, রাগ করে? বউয়েদের দাবি যে আমার স্বামী, আমি কষ্ট করি, চালটা কম দিই, পেঁয়াজটা কম দিই, আমার স্বামী কষ্ট করে, আমার স্বামীর যেটুক হবে আমরা খাবো, পরে খাবে কে? ঈশ্বর দিতে আসে নাকি এরকম? তো ভাইরা, আমার আম্মা বোনেরা খালারা আজকে আছেন কিনা ওয়াজে জানি না, তবে একটা কথা মনে রাখতে হবে, রক্ত সম্পর্কের আত্মীয়দের দিলে, বাবা মাকে দিলে কমে না, বাড়ে। এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
তিনি বলছেন মান আরাদা ইউসা ফি আজালিহি ওয়া ইবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত হোক, আয়ুতে বৃদ্ধি পাক, আপনারা চান না রিজিকের বরকতের জন্য, রোগ ব্যাধি সারার জন্য, আয়ু বাদ্যের জন্য আপনারা হুজুরের দরবারে যান, হাদিয়া তোহফা দেন, টাকা নিয়ে যান, যান না যান না, আপনাদেরকে বলি, সব বলতে পারবো না, ওলামায়ে কেরামেরও বলি, আল্লাহর হস্তে দিনের দাওয়াত কোরআন এবং হাদিস নির্ভর করেন, গল্প গুজবের দাওয়াত দিয়েন না। আপনাদের বলি আলেম ওলামাদের হাদিয়া দেওয়া নেককা যদি আল্লাহর মহব্বতে দেন, যাহা নেককার মানুষ তাকে বাড়িতে ডেকে খাওয়ালে আল্লাহ খুশি হবে, তাকে 200, 2000, 10,000, 10,00,000 টাকা হাদিয়া দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ আমার ভালো করবে, আল্লাহর একজন খাদেম গোলাম বান্দাকে আমি দিলাম আল্লাহর ভালো বান্দা, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জন্য মহব্বত নিয়ে কোন নেককার মানুষকে হাদিয়া দেওয়ায় দোষ নেই, এটা ভালো। কিন্তু যদি আপনি মনে করেন যে ওই হুজুর আমার দিকে নেক তাকানোতে হবে, ওই হুজুর আমার বিপদ কাটিয়ে দেবে, তাহলে ওটা শিরক। তবে ভালো করে বোঝেন ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহওয়ালা মানুষদেরকে হাদিয়া দেওয়া যতই নেকামল হোক, কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহর জন্য আল্লাহর মহব্বতে আল্লাহর নেককার বান্দাদের হাদিয়া দিলে বিপদ কাটে, আল্লাহর কাছে সওয়াব হয়, আল্লাহর মহব্বত বাড়ে, আখেরাতে আরো সে আশ্রয় হবে, সব আছে, বিপদ কাটার কথা নেই, আয়ু বাড়ার কথা নেই, রিজিকের বরকতের কথা নেই, রিজিক বাড়াতে হলে, আয়ু বাড়াতে হলে বিপদ আপদে মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বোনের কাছে যাবেন, হাদিয়া দেবেন বোনকে, ভাইকে, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, আত্মীয়দেরকে, গরিবদেরকে, বাবা মাকে দেবেন, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আল্লাহ আয়ুতেও বরকত দেবে, রিজিকেও বরকত দেবে। মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যদি কেউ চায় যে তার আয়ু বাড়ুক, রিজিক বাড়ুক, সে যেন তার বাবা মায়ের মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা বজায় রাখে, আল্লাহ আয়ুও বাড়াবেন, রিজিকও বরকত দেবেন। কাজেই ভাইরা, মায়েদের বলবো, বোনেদের বলবো, সবাইকে বলবো, পুরুষদেরও বলবো, বউ যদি বাপ মাকে দেয় খুব নারাজ হয় স্বামী, এমন স্বামী তো ঈশ্বর দিনেই। হাজিরিন, উৎসাহ দেবেন স্ত্রীকে, তোমার আব্বাকে দাও, আম্মাকে দাও, ভাই বোনকে দাও, তাহলে স্ত্রীর বরকত আসবে, আপনিও বরকতের শরীক হবেন। সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় হাদিয়া বাপ মাকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া। কোরআন কারিমে অনেক আয়াত আছে, আমি বলতে পারবো না।